কিছু ভক্ত সঙ্গে আছি, অনেক ভক্তরা রয়েছেন এখানে। এতক্ষণ যাবৎ ভজনাথ কৃষ্ণ প্রভু আমাদেরকে প্রভুপাদ সম্বন্ধে বা গৌরী মঠ সম্বন্ধে বলেছেন, তো আমাদের সাথে এখন রয়েছেন রাহুল কৃষ্ণ দাস প্রভুজি ও সাথে আরও ভক্তবৃন্দ আছেন। রাহুল কৃষ্ণ দাস প্রভু বাংলাদেশে অপাকৃত হরিকথা প্রচার করে থাকেন, লক্ষ লক্ষ ভক্ত প্রচারে অংশগ্রহণ করে থাকে। তো আমাদের সেই নবীন কিছু ভক্ত আসলে যারা প্রচার করে প্রভুপাদের কথা, তাদেরই আসলে এখন বিশেষ অভাব। মুষ্টিমেয় যারা প্রচার করেন তাদের আসলে আমাদের বিশেষ মূল্যায়ন করা, আমাদের আসলে ভগবান যেমন প্রচারককে বেশি ভালোবাসেন, ভক্তগণও ভালোবাসেন হরে কৃষ্ণ, তো সেখানে আমরা রয়েছি। তো আমরা ইতিপূর্বে প্রভুপাদ বিষয়ে আমরা সকলেই এমনি সকলেই হয়তো আমরা জানি, অবগত আছি, তথাপি এখানে যেহেতু ভজন কুঠির রয়েছে, এক একটা অনুভূতি এক একজনের এক এক রকম হয়। তো আমরা রাহুল কৃষ্ণ দাস প্রভুর নিকট প্রভুপাদের সেই অপাকৃত ধাম অপাকৃত স্থানে আমরা বসে রাহুল কৃষ্ণ দাস প্রভুজির যে অনুভূতি, তা আমরা প্রভুর শ্রীমুখ থেকে আমরা একটু শ্রবণ করব। হরে কৃষ্ণ হরে বল। হরে কৃষ্ণ নময় বিষ্ণুপাদায় কৃষ্ণচেষ্টায় শ্রীমতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এই মুহূর্তে যারা এই অনলাইনে দেশ এবং দেশের বাহির থেকে যুক্ত আছেন, প্রত্যেকে পুণ্যতিথি পার্শ্ব একাদশী তিথি এবং ভগবান শ্রী বামন দেবের আবির্ভাব তিথি বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রাণতি নিবেদন করছি। একটি জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতি রূপক। পাখি যেমন তার কক্ষ প্রতি রুষ্ণ পরশি শাবক মৃগকে লালন করে, একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্তাপ পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং সক্রিয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা অতি প্রাচীন, এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর দমা বিস্তার করেছেন, কিন্তু সেইসব বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা আজও চিরতম দায়মান। কারণ আমাদের সংস্কৃতি এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তা দ্বারার সামনে চির সতেজ হয়ে থাকতে পারে। আর আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা ধর্মের উপর প্রতিষ্ঠিত, আর আমাদের ধর্ম সনাতন চিরশাশ্বত চির সতেজ যা ছিল যা আছে যা থাকবে। অবশ্য এই সনাতন সমাজেও মাঝে মাঝে দুর্দিন এসেছে, সমাজের সাধারণ লোক যখন ঠিক মতো চলতে অসমর্থ হয়েছেন, যখন এই ধরণী মাতা অসুরের বিষাক্ত নিঃশ্বাসী বিপর্যস্ত হয়ে গুমড়ে গুমড়ে কাঁদছিলেন, তখন কখনো বা স্বয়ং ভগবান জগতে ঢুকে এসেছেন, আবার কখনো তিনি অংশ রূপে এসেছেন, আবার কখনো তিনি তার নির্দেশে কোনো উদার চেতা মহামানবকে জগতে ঢুকে পাঠিয়ে দিয়েছেন। সেই মহামানব যখন জগতে ঢুকে এসেছেন উদার ভাব আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তেমনি একজন মহামানব তেমনি একজন বিশ্ববরেণ্য আমার পাঞ্চেন আমাদের জগৎগুরু শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী। তিনি না আসলে এই পাপের তাপে কৃষ্ণ কিতাব জ্বালায় জর্জরিত কাগজের কবিযুগের জীবের কি প্রতি হতো তা আমরা এখন মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি। তিনি না আসলে শুদ্ধ বিশুদ্ধ প্রেম ভক্তির রত্না করে সাঁতার কাটার সৌভাগ্য হতো না। আমি নিজেকে অনেক অনেক সৌভাগ্যবান মনে করি যে আমি এই পরিবারের ভক্তি যাজনে ব্যাপৃত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। প্রভুপাদের পরিবারের একজন অতি নগণ্য সেবক হওয়ার চেষ্টা করছি, এটা আমার সবচেয়ে পরম পরম সৌভাগ্য। ভক্তবৃন্দ,
1921 সালে জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ঢাকাতে এই মঠটি তিনি স্থাপন করেন, যেটি জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের তৃতীয় মঠ ছিল। আমরা এর পূর্বে এই প্রভুপাদের ভজন কুটিরে বসে আমাদের রঘুনাথ কৃষ্ণদাসী মহাত্মনের শ্রীমুখ থেকে অপ্রাকৃত কথা শ্রবণ করছি এবং আমার ডাকাগুলো আপনারা সবাই জানেন শ্রীপদ প্রভুজি, তিনি সবসময় ওনার স্নেহের পতাকা তোলে আমাদেরকে রাখেন, আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন। অনেকদিন যাবৎ অনলাইনে ওনার সাহচর্যে ছিলাম, আজ সরাসরি ওনার স্নেহ ওনার ভালোবাসা প্রাপ্তির সুযোগ হয়েছে, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আজকে প্রভুপাদের এই ভজন কুটিরে এসে অন্যরকম চেতনা আমার হৃদয় মাঝে উদ্ভাসিত হচ্ছে, তবে একটা একটা হাহাকার, একটা তীব্র কষ্ট হৃদয় উদ্ভাসিত হচ্ছে, কেন যে ওই সময় জন্ম হলো না প্রভুপাদ যখন জগতে এসেছিলেন। এই হাহাকারটা তীব্রভাবে আমার মাঝে আজ উদ্ভাসিত হচ্ছে, কেন ওই সময় জন্ম হলো না, যারা ওই সময়ে জন্মগ্রহণ করেছেন, প্রভুপাদকে দর্শন করতে পেরেছেন, ওনার সাহচর্যে আসতে পেরেছেন, ওনারা বড় সৌভাগ্যবান। কারণ স্বয়ং ঈশ্বর পরিপাদ প্রেম পুরুষোত্তম শ্রী গৌরমুড়িকে এই কথাটাই বলেছিলেন, যখন গয়াধামে আমার শ্রীমন মহাপ্রভু পিতার পারলৌকিক মঙ্গলের জন্য পিণ্ড প্রদানের অনুরোধ দিয়েছিলেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যখন করে দেখিলাম চরণ তোমার। গৌরমুড়ি বলছেন আমার গয়া ধামে আসা সার্থক হয়েছে আপনার মতো পরম বৈষ্ণব মুকুটমণির চরণ দর্শন করতে পেরে, তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যারি পিণ্ড দেয় তরে সেই গণ, তোমা দেখিলেই মাত্র কুটি পিতৃগণ অনায়াসে সর্ববন্ধ পায় বিমোচন, অতএব তীর্থ নহে তোমার সমান তীর্থের পরম তুমি মঙ্গল দিবা, সংসার সমুদ্র হইতে উদ্ধার হোমরে এই আমি দেহ সমর্পিলাম তোমারে, কৃষ্ণ পাদ পদ্মে অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদা। ঈশ্বর পরিপাদের চরণ দর্শন করে রাধা বাপে বিপুল গুড়া দুই নয়নে অশ্রু বর্ষণ করে উপাদের নিয়ায় প্রলাপ বলতে শুরু করলেন, আজ আমার গয়া ধামে আসা সার্থক হয়েছে আপনার মতো বৈষ্ণব দর্শন করতে পেরে। আরে পিণ্ড তো পিণ্ড দিলে যার উদ্দেশ্যে পিণ্ড দেওয়া হয় কেবল সেই ব্যক্তিকে উদ্ধার প্রাপ্ত হয়ে থাকে, কিন্তু আপনার মতো এই বৈষ্ণব মুকুটমণির দর্শন করে কোটি কোটি ব্যক্তি পুরুষগণ অনায়াসে সর্বমক্ষণ থেকে বিমোচন হয়ে যায়, তীর্থ গৌণ হয়ে যায় একজন উত্তম অধিকারী সাধুর নিকটে। তাই তো ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ বিদুরকে বলেছিলেন, কাকাশ্রী আপনি কেন তীর্থ দর্শন করতে যাবেন, আপনার মতো মহাত্মা যে জায়গায় বিরাজ করে সেই জায়গায় তীর্থ ধাম হয়ে যায়। প্রভুপাদ এই জায়গায় বিচরণ করেছেন, ওনার চরণদুলিতে অভিষিক্ত করেছেন, যদিও সেই আহাকারটি হৃদয়ের মাঝে আছে, কেন প্রভুপাদের সময় জন্ম হলো না, কিন্তু আজ সেই প্রভুপাদের চরণ ধুলিতে অভিষিক্ত এই এই ঢাকা মাধব যে গৌরী মন যে এই অপ্রাকৃত মতটি স্থাপন করে আমাদের মতো পাপি তাপি প্রীতাপ জ্বালায় লোক জীবজ সংসারী জীবদের জন্য এই ধুলি কণাকে তিনি পবিত্র করে গিয়েছিলেন, এবং তার মতো উত্তম অধিকারী সাধু, শুধু উত্তম অধিকারী সাধু বললেও কুট্টাবোধ হবে কম বলা হবে, নিত্য সিদ্ধ গৌর পার্ষদ বলে আমাদের প্রভুপাদ, সেই প্রভুপাদের চরণ স্পর্শে এই ধুলি পবিত্র হয়েছে। এবং আমি বৃন্দাবন দাস ঠাকুর তথা আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের ভাষাতেও যদি বলি, এই জায়গাতেই প্রভুপাদের চরণ ধুলিতে অভিষিক্ত স্বয়ং তীর্থ আদি বিরাজ করে, শাস্ত্রের বাণী তো কত মৃত্যু হতে পারে না, আজকে সেই প্রভুপাদের চরণ ধুলিতে স্নাত এই মৃত্তিকা অঙ্গে লেপন করে আমরাও যেন তীর্থ স্নানের সৌভাগ্য লাভ করলাম, এবং সাধু সঙ্গে এই অপ্রাকৃত তিথিতে আজ প্রভুপাদের ভজন কুটির দর্শন করতে পেরে ধন্যবাদ ধন্য হলাম। আমরা জগৎগুরু প্রভুপাদের কাছে প্রার্থনা করছি ওনার কিঞ্চিত আদর্শ যদি আমরা
হৃদয়ে লালন করতে পারি, তাহলে